আমার এমপি ডট কমের মাধ্যমে ময়মনসিংহের গফরগাঁওয়ের তিনজন নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ময়মনসিংহ দশ আসনের সংসদ সদস্য ফাহমি গুলন্দাজ বাবেল গফরগাঁওয়ের ওমর ফারুক এবং রাসেল রানা আলাদা আলাদা প্রশ্নে জানতে চান গফরগাঁও থেকে ভালুকা এবং গফরগাঁও থেকে ঢাকা ও ময়মনসিংহের সাথে সড়কপথ উন্নয়ন করার কোনো পরিকল্পনা আছে কি জবাবে এমপি ফাহমি গুলন্দাজ জানান তার নির্বাচনী এলাকার গফরগাঁও থেকে শিবগঞ্জ পর্যন্ত রাস্তাটি ইতিমধ্যে সংস্কার করা হয়েছে এবং ভালুকা অংশের সংস্কার কাজও শুরু হয়েছে তিনি বলেন একনেক থেকে বরাদ্দ পেলেই গফরগাঁও থেকে বর্মি রাস্তার কাজ শুরু হবে তিনি আরও বলেন খান বাহাদুর ইসমাইল রোডের কাজ খুব শীঘ্রই শুরু হবে গফরগাঁও স্টেশনের আধুনিকায়ন প্রসঙ্গে গফরগাঁওয়ের আরেক নাগরিক নুর রুবেলের করা প্রশ্নের জবাবে এমপি ফাহমি গুলুন্দা জানান স্টেশন আধুনিকায়ন প্রকল্পের টেন্ডার হয়েছে খুব শীঘ্রই এর কাজ শুরু হবে বলে আশা করেন তিনি এমপি ফাহমি গুলুন্দাস বাবেলের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সজীব